দক্ষিণ এশিয়া সহ আশপাশের অঞ্চলগুলোতে অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার তাগিদে 17 সেপ্টেম্বর হচ্ছে ভারতীয় নৌবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক। অনুষ্ঠিতব্য 4 দিন ব্যাপী এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পট পরিবর্তন এবং এই অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আধিপত্য বিস্তারে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা করবেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। 15 সেপ্টেম্বর ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা ANI। ভারতীয় গণমাধ্যমে NDTV-র এক প্রতিবেদনে বলা হয়, আগামী 17 সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌসদর দপ্তরে 4 দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি এ বাহিনীর প্রথম সম্মেলন হতে চলেছে। সম্প্রতি লখনৌতে অনুষ্ঠিত জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ আহ্বানের কিছুদিন না যেতেই এই বৈঠকের ঘোষণা আসলো। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচিত হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি।